ক্লাস টুয়েলভে ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আমরা 1986 সালে জাতীয় শিক্ষানীতি অষ্টম, তোমাদের ক্লাস টুয়েলভের অষ্টম অধ্যায় আমরা আলোচনা করেছিলাম বা করতেছিলাম। তোমাদের অলরেডি তিনটা কোশ্চেন আমরা আলোচনা করেছি। একটা হচ্ছে যে 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশ, সেটা 8 মার্কের কোশ্চেন ছিল। তারপরে আলোচনা করেছি অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচি, তারপরে আলোচনা করেছি নবোদয় বিদ্যালয়। এই তিনটি কোশ্চেনের মধ্যে তোমরা পরীক্ষায় দুটো কোশ্চেন বিশেষ করে পাবে, অর্থাৎ একটা মূল বিচারিত বিষয় বা 1986 সালে জাতীয় শিক্ষানীতির যে রেকমেন্ডেশন গুলো সেটা তো পরীক্ষায় আসবেই আসবেই। আর এই নবোদয় বিদ্যালয় এবং অপারেশন ব্ল্যাকবোর্ডের মধ্যে যে কোনো একটা থাকবে, সেটা তোমরা সেগুলো পড়বে। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে যে অষ্টম অধ্যায় জাতীয় শিক্ষানীতি, 1986 সালে জাতীয় শিক্ষানীতির এই অধ্যায়টা যে কোন কোন এমসিকিউ বা এসএকিউ কোশ্চেন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তাহলে সময় নষ্ট না করে চলো আমরা দেখা আমরা কোশ্চেন দেখি কি বলছে। প্রথম কোশ্চেনটা বলছে যে কার নেতৃত্বে জাতীয় শিক্ষানীতি 1986 সালে গঠিত হয়। তাহলে আমরা এটা দেখবো আবার, সেটা রাজীব গান্ধী, ঠিক আছে? যেটা 1978 সালে জাতীয় শিক্ষানীতি ছিল সেটা ছিল ইন্দিরা গান্ধী, এবং 1986 সালে জাতীয় শিক্ষানীতি ছিল রাজীব গান্ধীর আমলে। 1986 সালের গঠিত শিক্ষানীতির নাম কি ছিল? চ্যালেঞ্জ অফ এডুকেশন এ পলিসি পার্সপেক্টিভ। এটা কিন্তু তোমাদের অনেক সময় এমসিকিউতে চলে আসে, মনে রাখবে। জাতীয় শিক্ষানীতি কার্যগ্রহে 1986 সালের কত তারিখে? 21শে এপ্রিল। এটা কিন্তু তোমাদের অলরেডি আমি এবিটিএ টেস্ট পেপারে করিয়ে দিয়েছি। চ্যালেঞ্জ অফ এডুকেশন এই পলিসি পার্সপেক্টিভ এই প্রস্তাবনা পত্রটি কবে প্রকাশিত হয়? 1985-এর 19শে আগস্ট এটা প্রকাশিত হয়। 1968 সালে জাতীয় শিক্ষানীতির মূল উদ্দেশ্য কি ছিল? অর্থাৎ এর আগে যে শিক্ষানীতি ছিল মূল উদ্দেশ্য ছিল জাতীয় সংহতির বিকাশ। ভারত সরকার জাতীয় শিক্ষানীতি 1986-এর সংশোধনী প্রস্তাব কত সালে উপস্থাপন করে? সেটা 1992 সালে। সেটা বলা হচ্ছে পিওএ, প্রোগ্রাম অফ অ্যাকশন, এটাকেই বলা হচ্ছে, এই কথাটাকে ইন্ডিকেট করা হচ্ছে। জাতীয় শিক্ষানীতি 1986-তে মোট কটে অধ্যায় ছিল? মোট কটা অধ্যায় ছিল? 12টা। এনপিএ প্রোগ্রাম কি? ন্যাশনাল এডুকেশন পলিসি। ভিইসির ফুল ফর্ম হচ্ছে ভিলেজ এডুকেশন কমিটি। এসসিইআরটির পুরো কথা হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। সকলের জন্য শিক্ষার অর্থ কি? সকলের জন্য শিক্ষা মানে হচ্ছে জাতি ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলের শিক্ষার অধিকার, অর্থাৎ সকলকে একই ছাদের নিচে শিক্ষার ব্যবস্থা করা। শিক্ষা সুযোগ থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। ইসিসিই কি? প্রত্যেক শিশুর সামগ্রিক বিকাশে সহায়তা করার লক্ষ্যে শৈশবকালীন যত্ন ও শিক্ষার যে কর্মসূচি জাতীয় শিক্ষানীতি 1986-তে নেওয়া হয় তাই ইসিসিই বা শৈশবকালীন যত্ন ও শিক্ষা বলা হয়ে থাকে, অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। এই যে ইসিসি প্রণাম আর্লি চাইল্ডহুড কেয়ার অফ অ্যান্ড এডুকেশন। নবোদয় বিদ্যালয় কি? আমরা এর আগে আলোচনা করেছি, অর্থাৎ মাধ্যমিক শিক্ষার গুণগত মান অপেক্ষা গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে বা দেশের অত্যন্ত মেধা সম্পন্ন শিক্ষকদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ সুবিধা দানের উদ্দেশ্যে জাতীয় শিক্ষানীতি 1986 সালে অনুসারে যে বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তাকে নবোদয় বিদ্যালয় বলে। অর্থাৎ যদি আমরা এটাকে খুব সহজে বলে এরকম বলতে পারি যে 1986 সালে জাতীয় শিক্ষানীতি মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য প্রতি জেলায় যে একটি আদর্শ বিদ্যালয় স্থাপনের কথা বলেছে তাকেই নবোদয় বিদ্যালয় বা আদর্শ স্কুল বলা হয়েছে। ডাইট স্থাপনের উদ্দেশ্য কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠার মাধ্যমে নন ফর্মাল প্রাথমিক স্তরের শিক্ষক, বয়স্ক শিক্ষা কেন্দ্র, শিক্ষকদের চাকরি পূর্ব অবস্থা প্রশিক্ষণ দেওয়া হবে। ডায়েট গুলির কার্য হবে এসসিইআরটির কাজের পরিপূরক। অর্থাৎ এখানে আমরা বিষয়টা আলোচনা করব, ডায়েট হচ্ছে কি? একটা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ আমরা জেলা লেভেলে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেলে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার যে নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটা ডায়েটের হাতে থাকবে, এবং এই যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে শিক্ষকরা নিয়োগ করা হচ্ছে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা কিন্তু ডায়েটের উপর থাকবে। যেরকম আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিএড এবং ডিএলএড কলেজগুলো রয়েছে, তখন তো ডিএলএড বা বিএড কোর্সগুলো ছিল না, তখন ডায়েটের হাতে এই কার্য এই দায়িত্ব ছিল যে এই শিক্ষক শিক্ষণ ব্যবস্থাটা পরিচালনা করা, অর্থাৎ জেলা স্তরে। ডায়েট শিক্ষা কোন স্তরের সঙ্গে যুক্ত? প্রাথমিক শিক্ষা স্তরের সঙ্গে যুক্ত। এনএলএম পুরো নাম কি? ন্যাশনাল লিটারেসি মিশন। এটা শুরু হয় 1988 সালে 5ই মে, এটা মনে রাখবে। কার সভাপতিত্বে রামমূর্তি কমিটি গঠিত হয়?
রামমূর্তির সভাপতিত্বে। রামমূর্তি কমিটির শিরোনাম কি ছিল? টুয়ার্ড অ্যান এনলাইটেন্ড অ্যান্ড হিউম্যান সোসাইটি অ্যান্ড এপি 1986। 1986-এর এনপিএ এর পূর্ণ বিবেচনার উদ্দেশ্যে গঠিত যে কোনো একটি কমিটির নাম লেখা। দুটো কমিটি ছিল, একটা রামমূর্তি কমিটি 1990, আর একটা ছিল কি জনার্দন রেড্ডি কমিটি। এনপিএ পুরো নাম ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। পিওএ কি? প্রোগ্রাম অফ অ্যাকশন কথাটি, পিওএ কথাটি পুরো অর্থ হলো প্রোগ্রাম অফ অ্যাকশন। 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল্যায়নের জন্য 1992-তে যে শিক্ষানীতি প্রবর্তিত হয় তার নাম হচ্ছে পিওএ। পিওএ প্রোগ্রাম অফ অ্যাকশন হচ্ছে 1992, এটা মনে রাখবে, এটা পরীক্ষা তোমাদের চলে এসেছে। ইগনু এর পুরো নাম কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। NSOU এর পুরো নাম কি? নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। NCERT এর পুরো নাম ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। NCT এর পুরো নাম ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। NIEP এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং। ICCW এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ চাইল্ড ওয়েলফেয়ার। ডাইট এর পুরো নাম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। NIEP এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এই ছিল কতগুলো এক কথায়। এখন আমরা আলোচনা করব MCQ এই অধ্যায় থেকে কি হতে পারে। প্রথম কোশ্চেনে বলা আছে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি রচিত হয় কত সালে? এটা হবে 1968, ঠিক আছে, এই এটা ভুল আছে, ঠিক আছে, এটা হবে 1968। চ্যালেঞ্জ অফ এডুকেশন পলিসি পার্সপেক্টিভ প্রস্তাবটি দিয়েছিলেন শিক্ষামন্ত্র। জাতীয় শিক্ষানীতি 1986 এর ভিত্তি রচনা করেছিল ওঠারি কমিশন। জাতীয় শিক্ষানীতি 1986 এর মতে শিক্ষা হবে সকলের জন্য। জাতীয় শিক্ষানীতি 1986 এর প্রস্তাব অনুযায়ী সমগ্র জাতীয় শিক্ষানীতির কাঠামোটি হবে, এখানে ভুল আছে, এখানে হবে 10+2+3++2। জাতীয় শিক্ষানীতি 1986 এর স্লোগান কি ছিল? স্লোগানটি ছিল অসাম্য দূরীকরণ ও শিক্ষা সমাজসুযোগ প্রদান। কমন স্কুলের উদ্দেশ্য কি ছিল? সকলের জন্য শিক্ষা ব্যবস্থা করা। মডেল স্কুলের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 1986-তে। জাতীয় শিক্ষানীতিতে সবচেয়ে উল্লেখযোগ্য সুপারিশ হল চাকুরির সঙ্গে ডিগ্রি বিচ্ছেদ। প্রাথমিক স্তরের অপচয় বন্ধ করার জন্য জাতীয় শিক্ষানীতির সুপারিশটি ছিল কি? মিড ডে মিল, অর্থাৎ তাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করে দেওয়া। অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হল জাতীয় শিক্ষানীতি 1986। অপারেশন ব্ল্যাকবোর্ডের উদ্দেশ্য হল কি? প্রাথমিক শিক্ষার বিকাশ সাধন করা। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় 1978 সালে। নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? এনপিএ 1986। বিদ্যালয় পাঠ্যক্রম রচনার দায়িত্ব থাকে কার উপর? NCERT-র উপর। নবোদয় বিদ্যালয়ের অপর নাম ছিল পে সেটিং স্কুল। স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশন বলেছে? জাতীয় শিক্ষানীতি 1986 সাল বলেছে। জাতীয় শিক্ষানীতি প্রতিটি জেলায় শিক্ষক শিক্ষণের জন্য যা প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে সেটি হলো কে? ডাইট। প্রোগ্রাম অফ অ্যাকশন 1992। MLL এর সম্পূর্ণ নামটি হচ্ছে মিনিমাম লেভেল অফ লার্নিং, অর্থাৎ একদম মিনিমাম এক লেভেল অফ লার্নিং প্রত্যেকের মধ্যে থাকতে হবে, অর্থাৎ সবাই যাতে একটা ভাষা পড়তে পারে, বুঝতে পারে এবং লিখতে পারে, এটাকে আমরা মিনিমাম লেভেল অফ লার্নিং বা MLL বলে থাকি। তাহলে এগুলো ছিল অষ্টম অধ্যায় অর্থাৎ জাতীয় শিক্ষানীতির SQ এবং MCQ কোশ্চেন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।